আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল বাহারি আহার। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকে বাহারি আহারের এই এপিসোডে আমি হাজির হয়েছি সবার পছন্দের কুলফি আইসক্রিমের রেসিপি নিয়ে। আর এই আইসক্রিমটি আমি তৈরি করেছি কোনো আইসক্রিম মোল্ড ছাড়াই। খুবই অল্প উপকরণে মজাদার এই কুলফি আইসক্রিমটি তৈরি করতে ঝামেলাও খুব কম হয়। তাহলে চলুন দেরি না করে ঝটপট রেসিপিটি দেখে আসি। ফার্স্টে আমি এখানে একটি পাত্রে 1 লিটার পরিমাণ দুধ নিয়ে নিয়েছি। এই দুধটা জাল দিয়ে ঘন করে আমি 3 পোয়া পর্যন্ত কমিয়ে নেব। দুধটা যত ঘন হবে আইসক্রিমের টেস্টটা ঠিক ততটাই বেড়ে যাবে। সো দেখতেই পাচ্ছেন এখানে আমি দুধ জাল দিয়ে অনেকটাই ঘন করে নিয়েছি। এখন আমি এখান থেকে 1 গ্লাস দুধ আগে থেকে তুলে নিচ্ছি। আর এখানে একটি পাত্রে আমি আরো 1/2 কাপ পরিমাণ দুধ আলাদা করে নিচ্ছি। এখন এই অবশিষ্ট দুধের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ চিনি আর 4টি এলাচ। এক্ষেত্রে আপনারা এলাচের গুঁড়াও ব্যবহার করতে পারেন। আর গোটা এলাচ দিলে অবশ্যই আইসক্রিম করার সময় সেটি তুলে নিতে হবে। এরপর আরো কিছুক্ষণ আমি জাল দিয়ে নিচ্ছি। দুধ ভালো মতো জাল দিয়ে নেওয়ার পর আমি চলে যাচ্ছি পরবর্তী ধাপে। এখানে আমি একটি প্যান বসিয়ে নিয়েছি আর প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ চিনি। এর আগেও কিন্তু আমি 1/4 কাপ পরিমাণ চিনি দুধের মধ্যে ইউজ করেছি। আইসক্রিমে কিন্তু চিনির পরিমাণটা একটু বেশি দিতে হয়। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ পানি। এখন পানির সাথে চিনিটা ভালো করে মিক্স করে নিচ্ছি। এরপর চুলার হিট একদম হাইয়ে দিয়ে এটিকে ক্যারামেল তৈরি করে নিতে হবে। দেখতেই পাচ্ছেন চিনি গলার পর এরকম বাবলস তৈরি হবে আর আস্তে আস্তে এটার কালারও চেঞ্জ হতে শুরু করবে। এরকম ব্রাউন কালার হতে আসলে একটু ভালো করে এটিকে নেড়ে চেড়ে দিতে হবে যেন নিচে তলা ধরে না যায় বা ক্যারামেলটা পুড়ে না যায়। যখন এরকম ডিপ ব্রাউন হয়ে যাবে তখন আমি আগে থেকে যে দুধ আলাদা করে রেখেছিলাম গ্লাসে সেটির পুরোটুকু দিয়ে দিচ্ছি। এখন খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। দুধ অ্যাড করার পর দেখা যাবে ক্যারামেলটা এরকম জমাট বেঁধে গেছে, তবে এতে টেনশনের কোনো কারণ নেই কারণ জাল দেওয়ার পর আস্তে আস্তে এটি দুধের সাথে খুব ভালো করে মিক্স হয়ে যাবে, অর্থাৎ ক্যারামেলটা দুধের মধ্যে গলে যাবে। সো দেখতেই পাচ্ছেন এখানে একটি স্মুথ মিশ্রণ তৈরি হয়েছে। এখন যে দুধ আমি আগে থেকে জাল দিয়ে নিয়েছিলাম সেটি আবারও চুলার উপরে বসিয়ে দিয়েছি। আর এখন যে ক্যারামেলাইজড মিল্কটা তৈরি করলাম সেটিও আমি এই দুধের মধ্যে অ্যাড করে দিচ্ছি। এরপর খুব ভালো করে পুরো দুধ মিক্স করে নিচ্ছি। এরপর এখানে আমি বাটিতে যে দুধ আগে থেকে আলাদা করে রেখেছিলাম তার মধ্যে 1/4 কাপ পরিমাণ পাউডার মিল্ক দিয়ে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। খেয়াল রাখতে হবে যেন কোনো দলা অংশ না থাকে। এরকম স্মুথলি মিক্স করে নেওয়ার পর আমি পুরোটুকু দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। দেন আবারও এটিকে ভালো করে মিক্স করে নিচ্ছি। কিছুক্ষণ পর দুধে বলক আসা শুরু করলে আমি চুলাটা অফ করে দিচ্ছি।
চুলা থেকে পাত্র নামিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে দুধ ঠান্ডা করে নিচ্ছি। খেয়াল রাখতে হবে যেন উপরে সরনা পড়ে যায়। এ পর্যায়ে আমি যে এলাচগুলো দিয়েছিলাম সেগুলো তুলে ফেলে দিচ্ছি। ঠান্ডা না হওয়া পর্যন্ত আমি এগুলোকে নাড়তে থাকছি। সো এ পর্যায়ে কুলফির জন্য দুধ একদম রেডি। আমি আগেই বলেছি কোনো রকম আইসক্রিম মোল্ড ছাড়াই আমি আজকে এই আইসক্রিমটি তৈরি করব। এর জন্য আমি এখানে 4টি ওয়ান টাইমের গ্লাস নিয়ে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু স্টিলের গ্লাসও এক্ষেত্রে ইউজ করতে পারেন। এখন গ্লাসগুলোকে ফিল আপ করে দিচ্ছি। এখন আমি এটিকে ঢেকে 8 থেকে 10 ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে দেব। 10 ঘন্টা পর আমি ফ্রিজ থেকে আইসক্রিমগুলোকে বের করে নিয়েছি। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটি ঠিক কতটা পারফেক্টলি জমাট বেঁধেছে। এখন আমি একটি নাইফের সাহায্যে মোল্ড আউট করে নিচ্ছি। এখন আমি এটিকে কেটে দেখাচ্ছি যে এটি কতটা পারফেক্ট হয়েছে। সো ভিউয়ার্স, আপনারা দেখতেই পেলেন কত অল্প উপকরণ দিয়ে কত সহজেই এই কুলফির আইসক্রিমটি আমি তৈরি করলাম। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আমার রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলের সাথেই থাকবেন। আবার আসবো নিউ এপিসোডে নিউ কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।